এবার তৈরি পোশাক রপ্তানির বিলিয়ন ডলার ক্লাবে নতুন বাজারে তিন দেশ। অপ্রচলিত বা নতুন বাজারে তৈরি পোশাক রপ্তানি তিন বছর ধরে বাড়ছে। তারই ধারাবাহিকতায় এ প্রথমবারের মতো নতুন বাজার হিসেবে পরিচিত তিনটি গন্তব্যে পণ্যটির রপ্তানি ১ বিলিয়ন বা ১০০ কোটি ডলার ছাড়িয়েছে। সব মিলে তৈরি পোশাক রপ্তানির 18% গন্তব্য এখন নতুন বাজার। সদ্য বিদায় 2022-23 অর্থবছরে জাপান, অস্ট্রেলিয়া এবং ভারতে ১০০ কোটি ডলারের বেশি মূল্যের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। তার আগের অর্থবছরে নতুন বাজারের মধ্যে শুধু জাপানে ১ বিলিয়ন ডলার রপ্তানি হয়েছিল। তবে এই তিনটি দেশই পোশাকের নতুন বাজার হিসেবে পরিচিত। রপ্তানি উন্নয়ন ব্যুরো অর্থাৎ ইপিবির বরাত দিয়ে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এই পরিসংখ্যান জানিয়েছে। বিদায় 2022-23 অর্থবছরে ৪,699 কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। তার মধ্যে নতুন বাজারে গিয়েছে ৮৩৭ কোটি ডলারের পোশাক। এই রপ্তানি গত 2021-22 অর্থবছরের তুলনায় ৩১.৩৮% বেশি। ওই বছরে রপ্তানি হয়েছিল ৬৩৭ কোটি ডলারের পোশাক। তার আগের বছর নতুন বাজারে ৫০৮ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়। জানা গিয়েছে যে যখন প্রচলিত বাজারগুলোয় বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ বেড়ে গিয়েছে, তখন নতুন বাজারে যাতায়াত বাড়িয়ে দেয় বাংলাদেশের পোশাক শিল্পের উদ্যোক্তারা। বিজিএমইএর সহসভাপতি শহীদুল্লাহ আজিম বলেন, বাংলাদেশকে ব্র্যান্ডিং করতে অস্ট্রেলিয়া সহ অন্য দেশে সম্মেলন করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব মিলে নতুন বাজারে পোশাক রপ্তানি বাড়ছে। তিনি জানান যে জাপান, অস্ট্রেলিয়া ও ভারত ছাড়া দক্ষিণ কোরিয়া, চীন সহ অন্য দেশে পোশাক রপ্তানি বাড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে। বিদায় 2022-23 অর্থবছরে নতুন বাজারের মতো সর্বোচ্চ পোশাক রপ্তানি হয়েছে জাপানে, প্রায় ১৬০ কোটি ডলারের। এই রপ্তানি তার আগের বছরের তুলনায় ৪৫.৬২% বেশি। নতুন বাজারের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ অস্ট্রেলিয়ায় ১১৬ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে। অন্যদিকে পার্শ্ববর্তী দেশ ভারতে তৃতীয় সর্বোচ্চ ১০১ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এক্ষেত্রে প্রবৃদ্ধি 41.5%। দুই বছরের ব্যবধানে এই বাজারে রপ্তানি বেড়েছে দ্বিগুণেরও বেশি। এই খবর ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন।